আগের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় এই প্রথম উদ্বোধন হতে যাচ্ছে নাবির পেট্রোলিয়াম অ্যান্ড এলপিজি ফিলিং স্টেশন। জগন্নাথপুর সুনামগঞ্জ সড়কের মমিনপুর নামক স্থানে ফায়ার সার্ভিসের পাশে শীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে জগন্নাথপুরবাসীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত সেই ফিলিং স্টেশন। জগন্নাথপুরে ফিলিং স্টেশন না থাকায় জগন্নাথপুর উপজেলার সকল ছোট বড় গাড়ির চালকরা বাধ্য হয়ে গ্যাস ও তেলের জন্য সিলেট ও সুনামগঞ্জ যেতে হয়। এতে নানা ভোগান্তির শিকার হতে হচ্ছে। অবশেষে জগন্নাথপুরে ফিলিং স্টেশন হওয়ার খবরে আশান্বিত হয়েছে ভুক্তভোগী চালকেরা। শুধু তাই নয়, সিলেট ও সুনামগঞ্জ থেকে গাড়ির গ্যাস তেল সংগ্রহ করার কারণে অনেক সময় যাত্রীদেরকেও অতিরিক্ত ভাড়া দিতে হয়। জগন্নাথপুরে ফিলিং স্টেশন হলে গাড়ির ভাড়াও কমতে পারে বলে অনেকে জানিয়েছেন। 8 সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় নির্মাধীন নাবির পেট্রোলিয়াম অ্যান্ড এলপিজি ফিলিং স্টেশনের আনুষ্ঠানিকভাবে সাইনবোর্ড সাটানো উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দোয়া পরিচালনা করেন মাওলানা মফিজউদ্দিন। এ সময় জগন্নাথপুর উপজেলা প্রেস ক্লাব সভাপতি ডাক্তার নয়ন রায়, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজান মিয়া, নাবির ফিলিং স্টেশনের পক্ষে সিদ্দিকুর রহমান তালুকদার, সমাজকর্মী আব্দুল গফুর, সুলতান মিয়া, জালাল হোসেন, জয়নুল ইসলাম, শাহিনুর রহমান, জিলু মিয়া, তহিন মিয়া সহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নির্মাণাধীন নাবির ফিলিং স্টেশনের মালিক যুক্তরাষ্ট্র প্রবাসী ফরিদ নাবির জানায়, প্রায় 3 কোটি টাকা ব্যয়ে নাবির ফিলিং স্টেশনটি নির্মাণ হচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী ডিসেম্বরের মধ্যেই স্টেশনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে পারে। এই ফিলিং স্টেশনটি চালু হলে জগন্নাথপুরবাসী দুর্ভোগ অনেক লাঘব হবে বলে তিনি মন্তব্য করেন। একটি ফিলিং স্টেশনের অভাবে যুগ যুগ ধরে জগন্নাথপুরের গাড়ি চালকরা কষ্ট করছেন। শুধু ব্যবসা করার জন্য নয়, মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পক্ষে এই ফিলিং স্টেশনটি নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।